어머니, 걸어가시지? 걸어가시지? 앞으로 말해주세요. 예? 앞으로 말해주세요. 여기 나가요. 이제 또 아무라 이 지리차 차지 이제 또 말잖아. 이 지리를 아무라 푸다 뚫이 줄수 말이. 롱. চাহ বাগান হচ্ছে পাতি বাগান হচ্ছে কাম কাজ করছি চা ছুয়া পুজা লেখা পড়া শিখে আছি সজিম রাখাছি না কাজ কাম নাই ওইলে খাইছি বসে বসে আসি না এলা তা বাগান হচ্ছে এই চা বানাতে এনে কাম কাজ করছি খাসি ছুয়া পুয়া আল্লাহ খাবার আসি গেছে এই আর কি আমাদের হাজিরা 110 টাকা আর পুরুষদের হাজিরা হচ্ছে 170 টাকা কিন্তু আমাদের হাজিরা যে 110 টাকা এটা দিয়ে আমাদের পোষায় না কারণ চাউলের রেট বেশি চাউল যদি মনে করেন 50 টাকা হয় তাহলে আমরা দিনে ইনকাম করি মাত্র 2 কেজি চাউল এখন দিনে যদি 2 কেজি ইনকাম করি তাহলে আমাদের তো এইভাবে জীবন যাবে না বুঝছেন এখন আমরা চাই পুরুষ আর মহিলা যদি সমান থাকে তাহলে আমাদের ভালো হয় যখন আমরা সমান মজুরি চাই তখন তারা বলে যে তোমরা তো পুরুষদের মতো কাজ করতে পারো না পুরুষরা একটু বেশি করে তোমরা একটু কম পারো তার জন্য আমাদেরকে বলে তোমাদের রেটটা কম আর পুরুষদের রেটটা তার জন্যই বেশি না চা পাতা হয়তো বা আমরা সমানই তুলি কিন্তু তারপরেও আমাদেরকে চা পাতার বেলায় পুরুষদের চেয়ে আমাদের অনেক কম দেওয়া হয় বেশি করে না মহিলারা বেশি করে পুরুষরা তো কাজ করে ওষুধ পানি ওষুধ মারে হেরে চলে যায় পুরুষ মহিলারা তো সারাদিন কাজ করে সারাদিন কাজ করে কিটা চাউলের কেজিটা 50টা লাগে তারপর শাক শাকসবজি লাগবে না শাকসবজিও লাগে ছোয়া পোতা খাওয়ান খাওয়ান দাওয়ান লাগে না খাওয়ান দাওয়ানও লাগে ফের নাস্তা পানি চা পানি এগুলো তো লাগে এগুলো খাওয়া লাগবে না সকালে সকালে ক ওইটা চলবে 110 টাকা দিয়ে চলবে না তো এই যে আমরা আছি এখানে অনেক কষ্টে আছি 46 কেজি আমাদের দেয় 105 টাকা আর যেদিন আমাদের হয় না মানে 46 কেজি তুলতে কোনো পাতা নাই সেদিন তো হয় না পাতা সেদিন আমাদের হাজিরা দিতে চায় না কম টাকা দেয় আর চাইলেও আমাদের অনেক বকাবুকি করে কথাও শুনতে হয় তারপরে বলে যাও এখান থেকে পালাও তোমাদের কাজ নাই কোনোদিনও দিব না তোমাদের কাজ এরকম বলে কাজ করতে বল কাজ করো না কাজ করো না কাজ করো না বেদ দর্শন তো
৬৫ টাকা আর ছেলেরা পায় ১২ ঘন্টায় ৩০০ টাকা আগে আমাদের কাজকর্ম ছিল না আমরা অন্য কোথাও কাজ পাইনি বাসাবাড়িতে কাজ করি পোষায় না এখানে কাজ করে কিছু টাকা জমা হয় সকালে আসি কোনোদিন ১০টা বাজে আমাদের এখানে আসে কিছু উন্নতি হয় বাসায় বসে ছিলাম কোনো কর্ম করতে পারছি না এখন আমরা চাপের টেলিতে কাজ করে ২০০ টাকা হাজিরা কাজ করতেছি এখন আয় উন্নতি